أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن آه

বেল ভাই সামুদ্রিক প্রাণী সম্পর্কে আল্লাহ রব্বুল বলছেন ওহাইকুম সৈদুল বাহারি অত আমহ মাতা আল্লাহম আলী সৈয়র সিয়া নম্বর আয়ত আয়তের একটু বড় ওহরিমা আলাইকুম সৈদুল বাহারি সরি ওহরিমা আলিকুম সৈদুল বাহারি মা দুম হরুমা তাকুল্লাহ আল্লাদি ইলাই প্রথম কিছু অংশের অনুবাদ হলো তোমাদের জন্য সামুদ্রিক শিকার ধরা সামুদ্রিক সামুদ্রিক জিনিস শিকার করা এবং তা খাওয়া হালাল এটা অনুবাদ হলো ওহেলকুম সৈদুল বাহারে অত আম হো যে তোমাদের জন্য সামুদ্রিক প্রাণী শিকার করা খাওয়া হারা হালাল এটা আল্লাহ রব্বুল আলমিন সুরা মায়দার ছিয়া নম্বর আয়তা এতে বলছেন নবী সাল্লাহাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন হুয়া তহুর মা উহু অল হেল্লু মাই তেতুহু সামুদ্রিক পানিতে উজু গোসল চলবে পানিটা পবিত্র এবং তার মৃত্যু যে সমস্ত প্রাণী আছে এগুলি হালাল করা হয়েছে এখন এখানে কিন্তু সামুদ্রিক বলা হয়েছে সমুদ্রে অর্থাৎ যেটা পানিতে থাকে সমুদ্রে সেটাকে হালাল করা হয়েছে সমুদ্রে যে সমস্ত জিনিস থাকে সেটা তো হালাল এই আয়ের দ্বারা বোঝা গেল কিন্তু এটার মধ্যে পার্থক্য হলো যে সমস্ত জিনিস সমুদ্রে থাকে না থাকে থাকে কষ্ট যেটাকে আমরা বলি কুমির দেখেন পানিতে না থাকলে পুরাই ইতে থাকতে পারে পুরাই পানি ছাড়াই থাকতে পারে তারপরে যে সমস্ত আরো কিছু প্রাণী আছে সাপ এগুলিতে একদিক থেকে পানি নয় পানিতে সবসময় থাকে না আর এগুলি আবার বিষাক্ত দুই দিক থেকে এটা হারাম কুমির বিষাক্ত প্রাণী এটা পানিতেও থাকে এদিকেও থাকে পানিতে ঘন্টায় ঘন্টায় নয় দিনকে দিন মাসকে মাস পানির সাড়াই থাকতে পারবে এই যে সাপ সাপ তো উভয়চার নয় পানিতেও থাকে এদিকেও থাকে দুই প্রাণী পানিতে মাঝে মাঝে যায় বেশিরভাগ থাকে উপরে তারপর সাপ কচ্ছপ বিচ্ছু তারপর কুমির এই সমস্ত প্রাণীগুলো উভয়চার এগুলি পানির প্রাণী নয় এগুলি খাওয়া একদিক থেকে দিয়ে ক্ষতিকর উপরে থাকে সুতরাং হচ্ছে কাঁকড়া কাঁকড়া যদি উপরে আসতে পারে তারপরে কাঁকড়াটা খাওয়ার ব্যাপারে দলিল আছে খেতে পারবে তারপর কুইচা কইচা কিন্তু সাপ নয় কৈচা যেমন বাইক মাছের মতো এটা ওইটা বাইক মাছ হইলো এটা এক প্রকার রক্তাক্ত বেশি এগুলো খাওয়া যায় যাচ্ছে সুতরাং এই যে সমস্ত প্রাণী উভয়চর হয়ে থাকে দীর্ঘ সময় পানিতেও থাকতে পারে দীর্ঘ সময় ইতেও থাকে ওই সমস্ত প্রাণীগুলি খাওয়া যাবে না এবং বিষাক্ততা যেগুলি দাঁত আছে জিনাব এগুলি কুমিরে তো বড় দি জিনাব আর সাপ্ত বিষাক্ত তারপরে আপনার আরো অন্যান্য বিষাক্ত যে সমস্ত প্রাণীগুলি আছে এগুলি খাওয়া সম্পূর্ণ ভাবে নিষেধ এ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আহ হলাল ভাবে যাপন করার তৌফিক দান করুন হাজা ওসল নাবীন মহম্মদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি